দল ছুট হয়ে একটি দাঁতাল বাঁকুড়া থেকে দামোদর নদী পার করে পৌঁছে যায় রন্ডিহা সংলগ্ন বুদবুদের কসবা এলাকায় তারপর রাতভোর ওই হাতিটি অর্থাৎ দাঁতালটি দাপিয়ে বেড়ায় ওই কসবা জঙ্গল সংলগ্ন এলাকা জুড়ে এবং তারপর ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পানাগড় বন কাছে খবর পাঠান পানাগর বনদপ্তরের দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছলেও হাতিটিকে নদী পার করে ওই পাড়ে ফেরত পাঠাতে ব্যর্থ হন স্বাভাবিকভাবেই সারা রাত ধরে ওই দাঁতালটির উপর নজর রাখা হয় পরদিন বাঁকুড়া থেকে বিশেষ পার্টি নিয়ে আসা হয় হাতিটিকে ফেরত পাঠানোর জন্য তারপর অবশেষে ঘুম ঘুমপাড়ানি গুলি দিয়ে শান্ত করা গিয়েছে ওই দাঁতালটিকে এবং তারপর দাঁতালটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়ার ভোলাভেদা জঙ্গলের উদ্দেশ্যে যদিও তার আগে হাতিটির শারীরিক পরীক্ষা করা হবে এবং তারপরেই হাতিটিকে জঙ্গলে ছাড়া হবে বলে জানা গিয়েছে গতকাল রাত্রে আমাদের পানাগড় রেঞ্জের অধীন কসবাবিটে একটা খবর আছে যেটা হচ্ছে যে বাঁকুড়া থেকে একটি দলছুট হাতি স্থানীয় এখানে চাকতিতুল গ্রামে ঢুকে যায় তা আমরা তৎক্ষণাৎ আমরা যেমন দুর্গাপুর রেঞ্জ থেকে এসেছি আমাদের বর্ধমান ডিভিশনের অন্তর্গত অন্যান্য ডিভিশানগুলো এবং বাঁকুড়া থেকে হুলাপাটি এবং আধিকারিক সহ সকলে মিলিত প্রচেষ্টায় আজকে সকালবেলায় মোটামুটি নটা সাড়ে আটটা নটা নাগাদ আমরা হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজ করে অর্থাৎ পাড়ানি গুলি করে সেটিকে আমরা এখন রওনা করলাম এখান থেকে হাতিটিকে পাঠানো হবে ভুলাবেদা রেঞ্জে প্রসঙ্গত নদী পেরিয়ে বাঁকুড়া থেকে দাঁতালটি কসবা এলাকার জঙ্গলে ঢুকে পড়ায় ওই এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন যদিও তারা কোনো চেষ্টা চালিয়ে যান যে বন দপ্তরের সঙ্গে সহযোগিতা করার এবং রাতভর হাতিটির উপর নজর রাখা হয় পরে সকালবেলা খবর পেয়ে বর্ধমান রেঞ্জ বাঁকুড়া রেঞ্জ দুর্গাপুর রেঞ্জ এবং পানাগড় রেঞ্জের সমস্ত আধিকারিকরা ওই জঙ্গলের কাছে হাজির হন এবং তারপর হুল্লাপাটি আনা হয় এবং অবশেষে হাতিটিকে ঘুম পাড়েনি গুলির সাহায্যে শান্ত করে হাতিটিকে ফের ফেরত পাঠানো হয়েছে জঙ্গলের দিকে তবে হাতিটির দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হননি তবে রীতিমতো ভীষণভাবেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ এবং হাতিটিকে ঘুম পাড়ানো গুলি দিয়ে শান্ত করার পর ওই হাতিটির উদ্ধার কার্য দেখতেও বহু মানুষজন হাজির হয়েছিলেন তবে দপ্তরের কর্মীদের তৎপরতা এবং একই সঙ্গে স্থানীয় এলাকার মানুষজনের সচেতনতায় হাতিটির যেমন কোনো ক্ষতি হয়নি তেমনভাবেই এলাকাবাসীরও কোনো ক্ষতি হয়নি তবে হাতিটিকে উদ্ধার করে তারপর নিয়ে যাওয়া হয়েছে ভোলা ভেদা জঙ্গলের উদ্দেশ্যে পানাগড় থেকে ঘোষের রিপোর্ট নিউজ এইটিন লোক